সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন মিথুন রাশির নারীদের কত ধরনের গুণ আর কি ধরনের দোষ রয়েছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক মিথুন রাশির নারীদের দোষ গুণ বিচার করবার পূর্বে আমি দৈহিক গঠন নিয়ে কিছু আলোচনা করতে চাই মিথুন রাশির নারীদের দৈহিক গঠন হবে সাধারণত এক ধরনের পুষ্টকায় দেহ এমনকি দীর্ঘ ও উচ্চ নাসিকা হবে উজ্জ্বল চক্ষু হবে মাংসল পদদয় হবে সেই সঙ্গে বায়ু প্রকৃতি এমনকি একটু হরিদ্রা বর্ণের দেহ হবে সুপ্রিয় দর্শক তাছাড়া মিথুন রাশির নারীদের দোষগুণ বিচার করবার পূর্বে বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করতে চাই মিথুন রাশির নারীদের প্রতীক হচ্ছে বা মিথুন রাশির প্রতীক হচ্ছে নারী পুরুষের যৌন মিলনের ছবি অর্থাৎ মিথুন রাশির নারীদের মধ্যে সৃষ্টির জন্যেই যেন মিথুন রাশির নারীদের সকল প্রচেষ্টা জগতের বুকে কিছু সৃষ্টি করতে চান কারণ পিতা মাতার মিলনে কিন্তু সন্তান উৎপন্ন হয় যেমন বৃক্ষ বীজ থেকে অসংখ্য গাছ জন্ম নেয় ঠিক তেমনি এই মিথুন রাশির নারীদের জীবন যেন সৃষ্টির জন্য এমন এমনকি রহস্যপূর্ণতায় ভরা অথচ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মিথুন রাশির নারীরা বিশেষ করে সন্তান চিন্তা বা সন্তান কষ্ট সন্তানহীনতা সন্তানদের কারণে মনোবেদনা মনো কষ্ট যেন দুঃখের ছায়া ফেলতে পারে আমি পূর্বেই বলেছি মিথুন রাশির নারীরা শত চেষ্টা যা কিছু করবেন তা হচ্ছে সৃষ্টির জন্য আর সেই সৃষ্টিকে নিয়েই কিন্তু কষ্টভোগ করতে হতে পারে তাছাড়া মিথুন রাশির নারীদের মনে সর্বদা যেমন দৃঢ়তা কর্মশক্তি উৎপাদনশীল শক্তি যেমন থাকবে তেমনি থাকবে নারী সুলভ নম্রতা ভদ্রতা ভালোবাসা স্নেহ মমতার রহস্যময় দুর্বলতা মনে রাখবেন মিথুন রাশির অধিপতি বোধন শক্তির কারক বুধ এই রাশির অধিপতি তাই তো এই বুধের মধ্যে রয়েছে বালক বা বালিকা এক ধরনের মনোভাব সর্বদা যেন শিশু ভাবাপন্ন এমনকি স্বাভাবিকভাবে সকল কিছুর প্রতি একটা উৎসুক ভাব সেই সঙ্গে প্রছন্ন হৃদয় তাছাড়া স্নেহ মমতা সামান্য একটু পেলেই এই মিথুন রাশির নারীরা সহজেই গলে পড়েন বা খুশি হন এমনকি আনন্দ পান তাছাড়া মিথুন রাশির নারীদের মধ্যে যেমন বোধন শক্তির কারক বুধের বুদ্ধিমত্তা বিচক্ষণতা এবং সৃষ্টিধর্মী শক্তি অত্যন্ত প্রবল তাই তো সৃষ্টিধর্মী কাজ যেমন শিল্পীর কাজ আঁকা লেখা সাহিত্যের চর্চা বা সাহিত্য সংক্রান্ত কোনো কাজ শিল্প সঙ্গীত নৃত্য অভিনয় আবৃত্তি প্রভৃতিতে এই মিথুন রাশির নারীরা প্রচুর যোগ্যতা দক্ষতা দেখাতে সক্ষম হয়ে থাকেন বিশেষ করে মিথুন রাশির নারীরা সাহিত্য এবং শিল্পে কোনো না কোনোভাবেই চমকপ্রদ কিছু সৃষ্টি করবেন অবশ্য রাশি অধিপতি বোধন শক্তির কারক বুধ এবং দ্বাদশপতি ও পঞ্চমপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের অবস্থান যদি জন্মকালীন শুভ এবং অশুভ কি অবস্থানে আছে তার উপর এই মিথুন রাশির নারীদের ভাগ্য অনেকাংশে নির্ভর করে থাকে তাছাড়া মিথুন রাশি মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্র নিয়ে গঠিত তাছাড়া মিথুন রাশির জাতিকাদের সর্বগ্রাসী গ্রহ রাহু জীবন চলার পথে বিশেষ সহায়তা করতে পারে তাছাড়া মৃক নক্ষত্রে যে মিথুন রাশির জাতিকাদের জন্ম এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল তাই তো মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম মিথুন রাশিতে সেই সকল নারীদের কিন্তু সৃষ্টি ধর্মী কাজে সাফল্য এমনকি অন্যদের পরিচালনা করার বিশেষ শক্তি থাকবে সেই সঙ্গে যদি পুনর্বসু নক্ষত্রে কোনো মিথুন রাশির নারীর জন্ম হয়ে থাকে তাহলে তার থাকবে প্রচুর পরিমাণে সৃষ্টি ধর্মী প্রতিভা অর্থাৎ সৃষ্টি করার জন্য যত রকমের গুণ যত রকমের প্রতিভা যত রকমের প্রচেষ্টা অধ্যাবসা থাকার প্রয়োজন তা কিন্তু সেই নারীর থাকবে সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই নক্ষত্রের অধিপতি সুতরাং বৃহস্পতির অবস্থান শুভ হলে এই মিথুন রাশির নারীরা জগতের বুকে অমর স্মৃতি স্থাপন করবেন তাছাড়া মিথুন রাশির নারীদের গ্রহপিতা রবি প্রেমের দেবতা শুক্রাচার্য এবং বোধন শক্তির কারক বা বুদ্ধির দেবতা বুধের শুভ অবস্থার উপর জীবনের সুখ দুঃখ জরা ব্যাধি দুঃখ বা ধন্যদশা সকল কিছুই কিন্তু নির্ভরশীল তবে দশান্তর দশায় মানে বয়স অনুপাতে দশায় কিন্তু এই বিষয়টি বিবেচনা করতে হবে এক্ষেত্রে আপনারা অভিজ্ঞ জ্যোতিষী স্বর্ণাপন্ন হবেন হয়ে তারপর সেই দশান্ত বিচার বিচারপূর্বক সেই প্রতিকার আদির ব্যবস্থা নেবেন যাই হোক মিথুন রাশির নারীদের পেশাগতভাবে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা সাংবাদিকতা অভিনয় আবৃত্তি পুস্তক ব্যবসা প্রভৃতিতেও কিন্তু প্রচুর সফলতা পেতে পারেন অনেক ক্ষেত্রে মিথুন রাশির নারীদের বাইরে সরলতা দেখলেও ভিতরে কপটতাও কিন্তু কম নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া গ্রহপিতা রবি যদি শুভ অবস্থানে থাকে তাহলে সেই মিথুন রাশির নারীরা শাসন বিভাগের কাজে বিশেষ দক্ষতা দেখাতে সক্ষম হবেন এমনকি বিশেষ করে প্রশাসন ডিপার্টমেন্টের কোনো কর্ম রাষ্ট্রদূত বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অধীনে কর্মে বিশেষ দক্ষতা বা যোগ্যতা দেখাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এই মিথুন রাশির নারীদের দোষ বিচার করতে গিয়ে আরও একটি বিষয় উঠে আসে তা হচ্ছে মিথুন রাশির নারীদের মধ্যে থাকে যেমন উদারতা পরোপকারিতা পরদক্ষকাতরতা ঠিক তেমনি দৈবানুভূতি তাছাড়া অত্যন্ত প্রশংসা প্রিয়তার দিকে ঝোঁক যে কোনো অবস্থায় যে কোনো লোকের সঙ্গে বেশ ভালোভাবে মিশতে চলতে এমনকি তাদের উপর নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে একমাত্র মিথুন রাশির নারীরাই কিন্তু সমর্থ হয়ে থাকেন আবার একই সঙ্গে এই মিথুন রাশির নারীরা একাধিক কাজে লিপ্ত থাকার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি সেই সঙ্গে অপরের প্রশংসা বাণী মিথুন রাশির নারীদের যেমন বালকের মতো উৎফুল্ল করে তোলে একটি কাজ শেষ না করে আরেকটি কাজে লেগে পড়ার মানসিকতা জন্মায় তেমনি মিথুন রাশির নারীরা নিজের কার্যসিদ্ধি না করা পর্যন্ত স্বস্তি নেই এমনকি কার্য সিদ্ধি করা পর্যন্ত অপরকে তোয়াজ করবে আর কাজ যখন শেষ হবে তখনই কিন্তু মন থেকে সেই অপরকে মুছে ফেলতে কোনো রকমে দ্বিধা করবে না এই মিথুন রাশির নারীরা তথাপিও মিথুন রাশির নারীরা অত্যন্ত নির্ভীক স্পষ্টবাদী সেই সঙ্গে মিথ্যাচরণের দিকে কিন্তু একটা ঝোঁক থাকতে পারে কেননা সত্যকে মিথ্যাকে মিলিয়ে কথা বলতে মিথুন রাশির নারীরা বেশি অভ্যস্ত দেখা যায় তাছাড়া নিজে যা নয় তাই বলে প্রচার করতে কখনো দ্বিধাবোধ করেন না ঠিক যতটা আছেন ততটাই কিন্তু প্রচার করবেন মিথুন রাশির নারীরা তাছাড়া মিথুন রাশির নারীদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব বেশি থাকে এই মানসিক দ্বন্দ্বের কারণেই কিন্তু মিথুন রাশির নারীরা কোনো কিছু সহজে স্থির করতে পারেন না তথাপিও প্রচণ্ড আত্মবিশ্বাসী এই মিথুন রাশির নারীরা একটুতেই মুশলে পড়েন সেই সঙ্গে যুক্তি তর্ক দিয়ে সকল জিনিসের বা সকল কিছুর বিচার বিশ্লেষণ করতে চান এই মিথুন রাশির নারীরা তাছাড়া অধ্যাবসায় গুণ খুব প্রবল যে কাজে একবার ব্রতী হবেন তা শেষ না করা পর্যন্ত স্বস্তি নেই বা ওই কাজ থেকে বিচ্যুত হওয়া যেন স্বভাব বিরুদ্ধ তাছাড়া অত্যন্ত মধুর সামাজিক ব্যবহার হয় এই মিথুন রাশির জাতিকাদের বিশেষ করে বিজ্ঞান জ্যোতিষ চিকিৎসা শাস্ত্রেও সাহিত্য দর্শন প্রভৃতিতে প্রচুর ঝোঁক থাকে এমনকি সুনাম যশ খ্যাতি অর্জন হয়ে থাকে সুপ্রিয় দর্শক মিথুন রাশির নারীদের দোষগুণ বিচার করতে গিয়ে ভাগ্য নিয়ে আমি কিছু কথা বলতে চাই বিশেষ করে মিথুন রাশির জাতিকাদের চন্দ্র হচ্ছে ধনপতি গ্রহ আর ভাগ্যাধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মহারাজ অর্থাৎ মিথুন রাশির নারীদের অর্থভাগ্য অনেকটা কিন্তু চন্দ্রের মতো ক্ষয় বৃদ্ধিশীল কখনও প্রচুর ধনাগম আবার কখনো কখনো প্রচুর অর্থকষ্টে ভুগতে হতে পারে তথাপিও মিথুন রাশির নারীরা কিন্তু আশাবাদী কখনো মানে আশায় বুক বেঁধে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা থাকে এমনকি যে কোনো অবস্থানে নিজেকে সামলে নিতে পারেন সেই সঙ্গে মিথুন রাশির নারীদের জীবনে শত্রু ও বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ বা আত্মীয় স্বজনের উদারতার সুযোগ নিয়ে এই মিথুন রাশির জাতিকাদের জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে বিশেষ করে মিথুন রাশির নারীদের জীবনে পঁচিশ ছাব্বিশ বছর বয়স থেকে উন্নতি শুরু হবে এমনকি সাঁইত্রিশ আটত্রিশ বছর মধ্যে বা সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সের মধ্যে পক্ষে প্রতিষ্ঠা লাভ হয়ে থাকে তবে মিথুন রাশির নারীদের স্বাধীন বৃত্তিতেই কিন্তু অর্থ আগমন বেশি ঘটবে মনে রাখবেন মধ্য জীবনযাত্রা বিশেষভাবে ভালো যায় এই মিথুন রাশির নারীদের অর্থ সম্মান সুনাম লাভে যেমন সমর্থ হন তেমনি শেষ জীবনে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকেন এমনকি উত্তরাধিকার সূত্রেও প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি ভোগ করে থাকেন এই মিথুন রাশির নারীরা সুপ্রিয় দর্শক মিথুন রাশির নারীদের দোষগুণ বিচার করতে গিয়ে কর্মজীবন নিয়ে কিছু কথা বলতে চাই বিশেষ করে মিথুন রাশির জাতিকাদের বা নারীদের শুভ ফলদাতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতি কর্মজীবন বা জীবনের প্রথম ভাগে বিশেষভাবে মানে প্রথম ভাগ থেকেই কিন্তু সফলতা বা অর্থাগম ঘটিয়ে থাকে সেই সঙ্গে অনবরত মিথুন রাশির জাতিকাদের চেষ্টা শ্রম প্রযুক্তি কৌশল বা নিত্য নতুন কৌশল অধ্যাবসায়ী এবং সঞ্চয়ী মনোভাবপন্ন হওয়ায় সুনাম যশ খ্যাতি ক্রমশ বৃদ্ধি পায় এমনকি কর্ম প্রচেষ্টার মাধ্যমে বিশেষ অর্থাগম ঘটে থাকে তাছাড়া সাহিত্য চর্চা সুগন্ধি দ্রব্যের ব্যবসা হুঁশিয়ারি ব্যবসা পুস্তক রচনা অধ্যয়ন অধ্যাপনা প্রভৃতিতে প্রচুর কৃতিত্ব দেখাতে সক্ষম হবেন এই মিথুন রাশির নারীরা আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফল হবেন তবে নিত্য নতুন পথ অবলম্বন করে বা নিত্য নতুন ফন্দি ফিকির অবলম্বন করে কোনো না কোনো প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমেও কিন্তু মিথুন রাশির নারীদের প্রচুর অর্থ উপার্জন ঘটে থাকে সেই সঙ্গে কর্মবৃত্তি যোগ একসঙ্গে যোগসূত্র হয়ে অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক করে তোলে মিথুন রাশির নারীদের তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আসি মিথুন রাশির নারীদের দোষগুণ বিচার করতে গিয়ে বিবাহ এবং বিবাহিত জীবনে কি দোষ কি গুণ মিথুন রাশির নারীদের জীবনে থাকতে পারে বিশেষ করে মিথুন রাশির নারীদের দাম্পত্য জীবন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম মনে রাখবেন মিথুন রাশির নারীদের প্রেমের দিকে একটু বেশি আকর্ষণ থাকতে পারে তাছাড়া যৌবনের প্রারম্ভে কোনো অভাঞ্ছনীয় ব্যাপারে এই মিথুন রাশির নারীরা একটু সহজে আকৃষ্ট হয়ে পড়তে পড়তে পারেন এমনকি জীবনের প্রায় শেষ পর্যন্ত মিথুন রাশির নারীদের মধ্যে যৌন আকর্ষণ প্রবল থাকায় জীবনে এক বাধা বা অমাবস্যার অন্ধকার আপনাকে গিলে খেতে পারে তথাপিও মিথুন রাশির নারীদের স্বামী বা জীবন সঙ্গী অবশ্যই দায়িত্বপূর্ণ মানুষ হবেন মন আপনার মন বোঝার চেষ্টা করবেন মন রক্ষা করার চেষ্টা করবেন সেই সঙ্গে সুখ সৌন্দর্যের পূজারই হবেন এমনকি মিথুন রাশির নারীরা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে তাকে অকৃত্রিমভাবে কাছে পেতে চাইবে তাই তো মিথুন রাশির নারীদের ভালোবেসেই বা প্রেম প্রণয় সূচক বিবাহ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তবে বিবাহের পর মিথুন রাশির নারীরা দৃঢ় প্রতিজ্ঞ বা স্থিত প্রতিজ্ঞা ফিরে আসার সম্ভাবনা অনেকাংশে বেশি যে অতীত অতীতি বর্তমান নিয়ে আমাকে চলতে হবে আর এই বর্তমান জীবনে বা দাম্পত্য জীবনের প্রেম ভালোবাসাই কিন্তু মিথুন রাশির নারীদের মহান থেকে মহান্তর করে তুলবে তাতে সন্দেহ নেই অবশ্য মিথুন রাশির নারীদের সন্তান সংখ্যা একটু বেশি হতে পারে তথাপিও সন্তান ভাগ্যে গৌরবান্বিত হবেন তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এই মিথুন রাশির নারীদের দোষগুণ বিচার করতে গিয়ে বন্ধুভাগ্য নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই বিশেষ করে মিথুন রাশির নারীদের বন্ধুভাগ্য অপরিসীম এমনকি মিথুন রাশির নারীদের বন্ধুরা বা বন্ধুবান্ধবরা স্নেহ প্রবণ বা স্নেহ প্রীতি সেই সঙ্গে উপকারী হয়ে থাকেন আপনার উপকার করবে বন্ধুরা অপকারের অংশ কম করবে বস্তুত এই বন্ধুর দ্বারাই কিন্তু মিথুন রাশি নারীরা জীবনের প্রতিষ্ঠার পথ পাবেন এমনকি বিদ্যান ও ধনবান ব্যক্তির বন্ধুত্ব সহজেই পেয়ে থাকবেন তবে মনে রাখবেন যে বিপরীত লিঙ্গের বন্ধু দ্বারা অধিক সতর্ক না থাকলে জীবনে মনের অজান্তে বা ভালোবাসার আকর্ষণে এমনকি ভালোবাসার টানে জীবনে অপরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারেন তাতে সন্দেহের অবকাশ নেই এ ব্যাপারগুলোতে আপনাকে সতর্ক থাকতে হবে বা অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক মিথুন রাশির জাতিকাদের দোষগুণ বিচারের ক্ষেত্রে আমি শরীর স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করতে চাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে মিথুন রাশির নারীদের স্বাস্থ্য বেশ সুদৃঢ় এমনকি বিপরীত লিঙ্গকে মানে আকর্ষণ করার এক মনোলোভা দৃষ্টি বা শানিত দৃষ্টি বা চেহারা কিন্তু এই মিথুন রাশির নারীদের মধ্যে থাকে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবহেলার কারণে এই মিথুন রাশির নারীদের হৃদরোগ রক্তচাপ বৃদ্ধি যৌন ব্যাধি প্রভৃতি কিন্তু কষ্ট দিতে পারে সেই সঙ্গে পেটের রোগ বিশেষ করে গ্যাস অম্ল হজম শক্তির গোলমাল এমনকি অস্ত্রোপচার সেই সঙ্গে সংযম ও মিতাচার অবলম্বন না করলে মিথুন রাশির নারীদের স্বাস্থ্যে মানে অপরসীম ক্ষতি সাধিত হতে পারে তাতে সন্দেহের অবকাশ নেই তাই তো মিথুন রাশির জাতিকাদের সর্বদা সংযম মানে সংযমতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে গুরুপাক আহারের প্রতি যে ঝোঁক বেশি থাকে এই গুরুপাক আহার কিন্তু বর্জন করতে হবে মনে রাখবেন মিথুন রাশির নারীদের কিন্তু পেট দুর্বল থাকবে অর্থাৎ পেট ভালো যার জগৎ ভালো তার তাই তো পেট ভালো রাখার সর্বদা চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক মিথুন রাশির নারীদের দোষগুণ বিচার করার ক্ষেত্রে যোগ্যতা দক্ষতা নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই মিথুন রাশির নারীরা প্রকৃতপক্ষে এমন কোনো কাজ নেই যা তাদের অসাধ্য এমন কি এক সঙ্গে অনেক কাজ জড়িত হয়ে পড়ায় অনেক সময় একটা আধা খেসড়া ভাব চলে আসতে পারে তথাপিও এই মিথুন রাশির নারীরা প্রচুর বুদ্ধিমতী বিচক্ষণা এমনকি প্রতিভাশালী বা প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করে চলেন যার ফলে নিজের যোগ্যতা সহজে প্রকাশিত হতে আরম্ভ করে তন্মধ্যেও মিথুন রাশির নারীদের মনে কিন্তু অতিরিক্ত আরামপ্রিয়তা অনেক সময় সাফল্যের পথে বাধা ডেকে আনতে পারে সেই সঙ্গে বিদ্যাচর্চা বা জ্ঞান ভাণ্ডারের ক্ষেত্র কিন্তু মিথুন রাশির নারীদের মধ্যে নিজের যোগ্যতা প্রকাশ পায় এমনকি নিজের যোগ্যতা দক্ষতায় অর্থভাগ্য উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন তথাপিও বহুমুখী প্রতিভাকে রূপ দেওয়ার জন্য একমাত্র মিথুন রাশির নারীরা কিন্তু উত্তম তাতে সন্দেহ নেই এমনকি নিজস্ব বুদ্ধিবৃত্তিকে ঠিকমতো কাজে লাগাতে পারলে এই মিথুন রাশির নারীরা জীবনে প্রতিষ্ঠা লাভে সমর্থ হবেন এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে মিথুন রাশির নারীদের আমি একটি পরামর্শ দিব তা হচ্ছে এই অশুভ ফল বা দোষ অংশ বর্জন করার জন্য এবং গুণ অংশকে আরও ফুটিয়ে তোলার জন্য বিশেষ করে ক্যাটসাই মুক্তা এবং পান্না এই তিনটি রত্ন ধারণ করবেন দেখবেন অশুভ ফল যেমন প্রশমিত হবে তেমনি শুভ ফল আরও বেশি শুভত্বের দিকে ধাবিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃতপক্ষে মিথুন রাশির নারীরা আমার এই ভিডিও দেখে দোষ অংশ বর্জন করতে পারেন এবং গুণ অংশকে আরও বেশি ফুটিয়ে তুলতে পারেন তাহলে আমি আমার শ্রমকে সার্থক মনে করব। সেই সঙ্গে আপনাদের জীবনের সঙ্গে যদি আমার প্রেডিকশান মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশায়